পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে পাগল না আছে সুখ না আছে দুঃখ না নিজে ঠকে না অন্যকে ঠকায় হ্যালো ব্যবজিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য এই তো সকালবেলা আজকে বেসিংটা সকালেই পরিষ্কার করে নিচ্ছি সকালে খাওয়া দাওয়া শেষ নাস্তা পানি শেষ হয়ে গেছে বেসিংটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি কেন জানি না বুঝি না যে বাসায় কোথা থেকে এত ধুলা ময়লা আসে সেটা আমি আসলে খুঁজেই পাই না দেখা যায় যে সকালবেলা ঘুম থেকেই উঠবো বেচিংয়ের উপর একদম ধুলাবালি পড়ে আছে আবার দেখবো যে বাথরুমের মধ্যে পানি ঢেলে দিলে একদম ধুলার চর পড়ে থাকে তো সবসময় মেঝেতেও দেখি ধুলা মানে এত ধুলা যে কোথা থেকে আসে আসলে আমি খুঁজে পাই না ফার্নিচারের কথা তো আর বলবোই না প্রতিদিন পরিষ্কার করলেও মনে হয় যে কত সপ্তাহ ধরে যে পরিষ্কার করা হয়নি তো সকালবেলা নাস্তা পানি শেষ করেই ভাবলাম এই দিককার কাজগুলো একটু গুছিয়ে নেই সেই জন্য সকালবেলায় আর কি বেচিংটাকে ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর এইদিকে ধোয়া মোচা শেষ করে চল চোপুর রান্না বান্নায় তো আজকে রান্না করার জন্য আমি এগুলো শেষ করেই আর কি মানে বাইরে তাকাই দেখি আর মাছালা আসছে তো মাছ ওখানে খুব বেশি বড় না ছোট ছোট টাইপের মাছ এই টাইপের মাছগুলো দেখলাম তো আশি টাকা কিলো তো ভাবলাম এই মাছগুলো একটু ভেজে ভেজে দিলে রাত্তা খেতে খুবই পছন্দ করে ও মাছ ভেজি খেতে খাইতে বেশিই পছন্দ করে অনেক সময় দেখা যায় যে নাস্তা হিসাবেও ও মাছ ভাজিটাই খেতে পছন্দ করে তো ভাবলাম এই সাইজের মাছগুলো যদি নেই তাহলে ওকে ভেজে দিতে পারবো আর যে কোনো সময় কোনো কিছু না থাকলে মাছ ভেজে দিলে ও মাছ ভাজি দিয়েও ভাত খেতে পারবে আর নর্মালিও মানে খেতে পারবে আর কি সেই জন্যই মাছগুলো নিলাম আর কি ভাজি করার জন্য আর যেহেতু দামে খুব কম পেলাম জানি এগুলো মাছ অতটা বেশি টেস্টি হবে না খুবই ছোট তো এগুলো হচ্ছে বিরগেট মাছ এই যে এই রকম ভাজি করে নিয়ে ও আসলে নাস্তায় খায় তো সকালে বিকেলে যখনই ওর আসলে ক্ষুদা লাগে অনেক সময় মাছ থাকলে এরকম একটা করে যদি আমি ফ্রাই করে দিই তো সেটা নিয়ে খায় আর এই যে নিয়ে নিয়েছে লেবুর লেবুর রস আর কি সেটা দিয়ে বসে বসে খাচ্ছে সুন্দরভাবে তো এর জন্যই আর কি মাছগুলো কেনা মূলত তো যাই হোক ওকে মাছ ভাজি করে দিলাম আর দুপুরে রান্নাও আমি শেষ করলাম আজকে রান্নাবান্না শেষ করে আমরা একটা দাওয়াতে চলে যাব তো আজকে একটা দাওয়াত আছে তো এই যে রান্নাবান্না কষানো হচ্ছে আর কি তরকারি তরকারি পুরো ভিডিওগুলো আমার নেওয়া হয়নি আজকে জন্মদিনের দাওয়াত আছে দুই দুইটা দাওয়াত আছে একই সাথে সন্ধ্যাবেলা তো দেখা যাক আসলে দাওয়াতের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারবো কি না আমি জানি না কোনটাতে করতে পারবো কোনটাতে পারবো না প্রথম দিকে হচ্ছে রাফতার বান্ধবীর বার্থডে আর দ্বিতীয়টা হচ্ছে আমার পাশের ইউনিটের এক মানে বাচ্চার এক বছর হয়েছে আর কি ভাবির বাচ্চার তো ওরও বার্থডে একই সাথে একই দিনে পড়ছে দুইটা দাওয়াতই আমরা পেয়েছি আর এদিকে আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি আর আপনারা তো জানেনি আমি বেশি সাজগোজ করতে পারি মানে করি না আর কি সিম্পল থাকতেই বেশি পছন্দ করি তো রেডি হয়ে চলে গেলাম বার্থডে পার্টিতে আর এদিকে বেলুন টেলুন ফুলানো হয়েছে প্রথমেই গেলাম রাতার মানে বান্ধবীর বার্থডেতে তো সেখানে গিয়ে এই যে বেলুন টেলুন দিয়ে বাচ্চা কাচ্চারা খেলছে মজা করছে হৈলোর করছে পাশে আমরাও সব ভাবিরা অনেক মজা করছিলাম আর বিশেষ করে এই রকম অনুষ্ঠানে যখন আমরা সব বা মানে ভাবিরা একসাথে হই মানে আমার মেয়ের মানে বান্ধবীর বা বন্ধুর মা মায়েরা সবাই একসাথে যখন হই তখন মজা করি এই যে বার্থডে গাল কালো জামা পরে বসে আছে সুন্দরভাবে আর ওর সাথে সব বন্ধুরা ওর চারদিকে বসে আছে সবাই ছবি উঠাচ্ছে মজা করছে আর এই যে কর্নারের রাত্তা তো যাই হোক বার্থডে পার্টিতে গিয়ে অনেক মজা হয়েছে আনন্দ হয়েছে বার্থডের ভিডিওটা আমি অন্য ব্লগে শেয়ার করবো পুরো ফুল ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ